নড়াইল থেকে আওয়ার ভয়েস জেলা প্রতিনিধি ফরহাদ খান জানিয়েছেন, করোনা সংকটে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি ও নড়াইল জেলা পুলিশ। রবিবার রাতে নড়াইল পুলিশ লাইন্স স্কুল, মন্দির চত্বর ও মুলিয়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় ও পুলিশ নারী কল্যাণ সমিতি নড়াইলের সভাপতি রুনু দে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সদর থানার ওসি শওকত কবির, ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহা, সদর থানার পরিদর্শক শিমুল দাস সহ অনেকে। প্রায় 200 মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি রুনু দে বলেন, করোনা সংকটে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার বলেন, আমরা নড়াইল জেলার যে পুনাগ আছে, পুলিশ নারী কল্যাণ যা আছে, ওনাদের সাথে আমরা জেলা পুলিশ একসাথে হয়ে আমরা নড়াইল জেলায় যারা দুস্থ আছে, দিন আনে দিন খায়, যারা শ্রমিক আছে, যারা কাজ করতে পারছে না, তো তাদের যাতে কিছুটা হলেও এই কষ্ট লাঘব হয় তার জন্য আমরা অল্প কিছু চাল ডাল তেল চিনি এগুলো প্যাক করে আমরা একটা বস্তায় করে আমরা 150 থেকে 200 জনকে আমরা আজকে বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে বিতরণ করছি।